মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আর আমি একটু খুব খুব ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি আর এই বেশি ভালো থাকার কারণটা কি সেটা তোমাদেরকে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে ক্লিক না করে তো আজকে আজকে কি বলবো কিছু বুঝতে পারছি না এত এক্সাইটেড এত আনন্দ এত আনন্দ এত আনন্দ এত খুশি আজকে তো গুড মর্নিং সবাইকে আর তো আজকে ভিডিওটা দেখতে থাকো কিছু বলবো না সেই সাথে দেখতে হবে কেন আজকে আমি এত খুশি তো চলো ভিডিওটা দেখতে থাকো মাম্মা এখনো ঘুমোচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি তো ওকে এখন তুলবো তারপর একটা জায়গায় যাব এখন বাজে 5:30 চলো ভিডিওটা ক্লিক না করে দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি আমি আর কেন আজকে এতটা হ্যাপি আর তার আগে বলে দিই যারা নতুন আছে আমার ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো যাতে পরের ভিডিওটা আসলে অবশ্যই অবশ্যই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমার নোটিফিকেশান তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করবে প্লিজ 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 সবাইকে রিকোয়েস্ট করছি আর আমার পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো ভিডিওটা দেখতে থাকো মা বাবাকে আনতে যাবে কি হলো কোথায় যাব মা পাপাকে আনতে ও বাবলি বাবলি ও ঘুম হয়ে গেল পাপাকে আনতে যাবে বলে ওই বাবা ওই বাবা সবাইকে হাই করে দাও গুড মর্নিং তো আমরা এখন বেরিয়ে গেছি রাস্তার দিকে এখন যাচ্ছে স্টেশনের দিকে আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা 2 মিনিট দু মিনিটও লাগে না কি অবস্থা দেখো তো জল ঠল পড়ে লোকজনরা বোঝে না না দেখো মাম্মাম ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে পাপাকে আনার জন্য বাবা আসবে তোমার ভালো লাগছে হ্যাঁ কিটা কি চলছে ওটা রেড কালার দেখি তো দেখি একটু পাপা আসবে কি খুশি না কাদা স্টেশনে বসে আছি এখনো আসেনি আসছে মাম্মা এখানে বসছে মাম্মাম ঢুকছে ও জানে না যে আমরা এসেছি জানি না আদৌ এটাতে আছে কি না দেখা যাক বাট আমি সেটা শর্ট ভিডিওতে দিচ্ছি একটু ট্রেন ঢুকে গেছে দেখতে পাচ্ছ ছিল না হয়তো পরেরটাই আসবে জানি না পিছন দিকে আছে কিনা বাট এখন আমি যেটা দেখতে পাচ্ছি না এখানে হয়তো নেই ছিল দেখো পিছন দিকে নেমেছে ও ইয়েলো কালারের জামা পরে আসছে ট্রলি নিয়ে বাবা আমি ভাবছিলাম যে গাড়িটা নিয়ে আসি এই রাস্তা ধরে পারবো ওইখানটা খারাপ তো রাস্তাটা সেই জন্য আমরা বাড়িতে পৌঁছে গেছি ঘেমে জল এত গরম সকালবেলা তো এখন ফ্রেশ হয়ে একটু চা খাই তারপর আবার কথা হচ্ছে কার এগুলো কার এগুলো এগুলো আমার সব আমার ও তাই এটা কার এটা এটা হ্যাঁ হরলিক্স হরলিক্স ও কি দারুন কত কেট কাট ইয়ে এগুলো কার এগুলো কার হিমালয়া পাপা পাপা দেখো কত কিছু এনেছে রায়ের পাপা রায়ের জন্য এখন চা করলাম এখন আমরা সবাই চা খাবো তো চলো একটু চা খেয়ে নি তোমরাও চলে এসো চা খেতে ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন আর এখানে আমি চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর
এখন এখানে চাউমিনটা সিদ্ধ হচ্ছে, একটু তেল আর লবণ দিয়ে দিয়েছি যাতে গায়ে গায়ে না লেগে যায়, তো এখনও হয়নি, হচ্ছে এক্ষুনি দিয়েছি, তো চাউমিনটা সিদ্ধ হোক। ততক্ষণে আমি এখানে পেঁয়াজ কেটে নেব আর একটু গাজর, একটু বের করছি ফ্রিজ থেকে এখন, আর দিই যা যা দেওয়ার দরকার লাগে, লঙ্কা কুচি সেরকম সে করবো না, কোনো রকমই চাউমিনটা বানাবো, তাড়াতাড়ি করে ও খিদে পেয়ে গেছে, তো চাউমিনটা বানাতে থাকি, দেখতে থাকো। কেমন কালো হয়ে এসেছে, উফ কি অবস্থা আকাশের। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে, কি দারুণ লাগছে দেখো, অবস্থা এক্ষুনি কিরকম বৃষ্টি হচ্ছিল আর দেখো রোদ উঠে গেছে, দারুণ ব্যাপার, দেখো রোদ উঠে গেছে, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, কেমন মনে হচ্ছিল ভীষণ বৃষ্টি হবে, তখন রোদ উঠে গেছে আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা করে ফেলি ছটপট করে, আর বাবু এখন ঘুমোচ্ছে আর মাম্মাম এখানে খেলা করছে, তো আমি রান্নাটা করে ফেলি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে পড়ে যেত, আর এখানে হচ্ছে পটল করবো সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, আম দিয়ে ডাল হবে, আর হবে হচ্ছে ডিমের ঝোল, তো চলো রান্নাটা ঝটপট করে ফেলি। ও হ্যালো বন্ধুরা, আমরা আবার রেডি হয়ে গেছি, এরকম মেরা পতিদেব মাম্মাম আমরা রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার এক দাদা বাড়িতে, সেখান থেকে যাবো একটু বাপের বাড়ি, তারপরে বাড়ি ফিরব। আর এটা আমার নতুন ড্রেস, দেখো কেমন লাগছে, পুরোটা দেখাতে পারছি না, একটু দেখাতো বাবা, দেখাও তো একটু, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি কেমন লাগছে, বলবে তাও পুরোটা আসলো না। তো এই হচ্ছে পুরো ড্রেসটা, চলো আমরা এখন যাই, দেখতে থাকো। আর এই ড্রেসটা হচ্ছে আমার মা দিয়েছিল আমাকে পয়লা বৈশাখে, পরা হয়নি আজকে পরলাম, আর বরের জামাটাও মা দিয়েছে পয়লা বৈশাখে, ও পরেনি আজকে পরলাম। তো আমরা নিচে নেমে গেছি, ফাঁকা রেলগেট ফাঁকা,
কেন না সামনে দাঁড়াও তাহলে যাবে না এখানে দাঁড়ানো যাবে না না বাবা কাম ধরে থাকো না না ধরে থাকলে কেন কি সব বানাচ্ছে দেখো দাদা কি সব বানাচ্ছে দেখো এই করে এই করে টুকরো মুকরো থেকে গেলে নেকড়ে দিয়ে তোলো দেখো পুরো কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর এখন বাজে প্রায় 8:30-9টা বাজে নটা বাজে আমরা এখন বাড়িতে ঢুকছি